আজকের লেকচারে অ্যালকোহল, তার ক্লাসিফিকেশন, আইসোমারিজম এবং কতগুলো প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি, সেটা অ্যালকিল হ্যালাইড থেকে এবং অ্যালকিন থেকে, এ প্রস্তুতি সম্পর্কে আলোচনা হবে। বেশ, প্রথমেই ক্লাসিফিকেশনের ক্ষেত্রে অ্যালকোহলকে আমরা দুটো ভাগে ভাগ করি, টু টাইপস। একটা হলো গিয়ে অ্যালিফ্যাটিক অ্যালকোহল, দ্বিতীয় ভাগটা হচ্ছে অ্যান্ড অ্যারোমেটিক অ্যালকোহল। অ্যালিফ্যাটিক অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালিফ্যাটিক অ্যালকোহল, এরা হলো গিয়ে হাইড্রক্সি ডেরিভেটিভ অফ অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, হাইড্রক্সি ডেরিভেটিভ অফ অ্যালিফ্যাটিক হাইড্রো কার্বন। যেমন আমি যদি একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হিসাবে অ্যালকেন নিয়ে থাকি, সিএন এইচ টু এন প্লাস টু, অর্থাৎ অ্যালকেন নেওয়া হলো, এ থেকে একটা হাইড্রোজেন রিপ্লেসড হলো একটা ও এইচ গ্রুপ দ্বারা, তৈরি হলো সিএন এইচ টু এন প্লাস ওয়ান ও এইচ, অ্যালকোহল তৈরি হলো। এটা হলো স্যাচুরেটেড মনোহাইড্রিক অ্যালকোহল। আসলে স্যাচুরেটেড অ্যালকোহল, স্যাচুরেটেড সম্পৃক্ত মনোহাইড্রিক অ্যালকোহল, এটা এক্সাম্পল হিসাবে নিয়ে থাকি যে সিএইচ থ্রি, সিএইচ থ্রি ইথেন নিলাম, একটা হাইড্রোজেন বেরোলো, একটা ওএইচ ঢুকলো, তৈরি হলো সি টু এইচ ফাইভ ওএইচ ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। একইভাবে একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন নিলাম সিএন এইচ টু এন, অর্থাৎ একটা অ্যালকিন নিলাম, অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন বেরোলো, একটা ওএইচ প্রবেশ করলো, তৈরি হলো সিএন এইচ টু এন মাইনাস ওয়ান ওএইচ, এটা হলো আনস্যাচুরেটেড মনোহাইড্রিক অ্যালকোহল, আনস্যাচুরেটেড মনোহাইড্রিক অ্যালকোহল। এক্সাম্পল হিসাবে নিয়ে নিই যে ইথিলিন সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু, একটা হাইড্রোজেন বেরোলো, ওএইচ প্রবেশ করলো, তৈরি হলো সিএইচ টু ডবল বন্ড সিএইচ ওএইচ, এটা আনস্যাচুরেটেড অ্যালকোহল, মানে ভিনাইল অ্যালকোহল। আনস্যাচুরেটেড অ্যালকোহল নামটা হলো গিয়ে ভিনাইল অ্যালকোহল। আরেক টাইপের অ্যালকোহল যেটা হলো দ্বিতীয় প্রকারের, অ্যারোমেটিক অ্যালকোহল, অ্যারোমেটিক অ্যালকোহল, অ্যারোমেটিক অ্যালকোহল সেটা হচ্ছে গিয়ে যে এটাও হচ্ছে হাইড্রক্সি ডেরিভেটিভ অফ, এটাও সেই হাইড্রক্সি ডেরিভেটিভ অফ দ্য সাইড চেন অফ অ্যারোমেটিক হাইড্রোকার্বন,
অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যদি সাইড চেন থেকে একটা হাইড্রোজেন ওএইচ দ্বারা রিপ্লেসড হয়ে থাকে তাহলে যে অ্যালকোহলটা তৈরি হবে সেটা অ্যারোমেটিক অ্যালকোহল। একটা অ্যারোমেটিক যৌগ নিলাম যে টলুইন CH3 HHH, টলুইন বা মিথাইল বেনজিন, মিথাইল বেনজিন। এ থেকে এ একটা হাইড্রোজেন বেরোলো, একটা OH প্রবেশ করলো, তৈরি হলো C6H5CH2OH বেঞ্জাইল অ্যালকোহল, বেঞ্জাইল অ্যালকোহল। আর একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন ইথাইল বেঞ্জিন C6H5CH2CH2H, ইথাইল বেঞ্জিন। এক্ষেত্রে যদি এই হাইড্রোজেনটাকে রিপ্লেসড করা হয়, এটা হাইড্রোজেন বেরোলো, OH প্রবেশ করলো, তার উপরে ভিত্তি করে যেটা তৈরি হলো C6H5CHOHCH3। আর ঠিক এই হাইড্রোজেনটি যদি রিপ্লেসড হয়, একটা OH গ্রুপ প্রবেশ করে, তাহলে তা থেকে তৈরি হলো C6H5CH2CH2OH। এখানে যে অ্যালকোহলটা তৈরি হলো সেটা হলো গিয়ে 1নম্বর কার্বন, 2নম্বর কার্বন, অনফিনাইল ইথাইল অ্যালকোহল। এটার নাম হলো গিয়ে অনফিনাইল বা আলফা, এটাকে বা ইউপ্যাক নামটা যদি বলি অনফিনাইল ইথান অন অল, অনফিনাইল ইথান অন অল। আর এমনিতেই আলফা বিটা দিয়ে যদি বলি তাহলে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, আলফা কার্বন, এটা বিটা কার্বন, তাহলে এটা হলো গিয়ে আলফা ফিনাইল ইথাইল অ্যালকোহল অথবা আলফা ফিনাইল ফিনাইল ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। এটার ক্ষেত্রে OH যে কার্বনের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে 1নম্বর কার্বন, এ 2নম্বর কার্বন, স্বাভাবিকভাবে এটা হলো গিয়ে 2 ফিনাইল ইথান অন অল, 2 ফিনাইল ইথান অন অল। আর আলফা বিটা দিয়ে যদি বলি তাহলে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, তাহলে বিটা ফিনাইল ইথানল, বিটা ফিনাইল ইথাইল অ্যালকোহল, ইথানল নাই, বিটা ফিনাইল ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। এইগুলো সব হচ্ছে গিয়ে অ্যারোমেটিক মানে অ্যালকোহল, অ্যালোফ্যাটিক অ্যালকোহল হয়ে গেল। পরবর্তীতে আরও একটা ভাগ যদি আমরা বলি, বিশেষ করে ক্লাসিফিকেশন অফ অ্যালকোহল অন দ্য বেসিস অফ দ্য নাম্বার অফ OH গ্রুপ, এক কথায় দ্বিতীয় ভাগটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে যে অন দি বেসিস অফ দ্য নাম্বার অফ OH গ্রুপের সংখ্যার উপরে যদি আমরা অ্যালকোহলকে শ্রেণীবিভাগ করি, তাহলে
সেক্ষেত্রে অ্যালকোহল আর ক্লাসিফাইডস, অ্যালকোহলস আর ক্লাসিফাইড অ্যাজ মনো, ডাই, ট্রাই, ডট 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 দিয়ে এক কথায় পলি হাইড্রিক অ্যালকোহল, পলি হাইড্রিক অ্যালকোহল হোয়েন ওয়ান টু থ্রি ফোর এটসেট্রা ওয়েজ গ্রুপ আর প্রেজেন্ট অন দা মানে অ্যালকোহল। তাহলে এই গ্রুপের সংখ্যার উপরে ভিত্তি করে আমরা এই অ্যালকোহলকে মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক ইত্যাদি ভাগে ভাগ করতে পারবো। প্রথমত মনোহাইড্রিক অ্যালকোহলের ক্ষেত্রে কিছু এক্সাম্পল, মনোহাইড্রিক অ্যালকোহলের কিছু এক্সাম্পল হচ্ছে গিয়ে আমরা ইথাইল অ্যালকোহল CH3CH2OH, আইসোপ্রোপাইল অ্যালকোহল CH3CHOH CH3, আইসোপ্রোপাইল অ্যালকোহল, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল CH3CCH3CH3OH, সবগুলোই হলো গিয়ে মনোহাইড্রিক অ্যালকোহল, নামগুলো আর লিখছি না। বেশ, ডাইহাইড্রিক অ্যালকোহল, ডাইহাইড্রিক অ্যালকোহল দু একটা এক্সাম্পল, ইথিলিন গ্লাইকল CH2OH, অর্থাৎ ইথিলিন গ্লাইকল, তারপরে প্রোপিলিন CH3CHOH CH2OH, এটা হল প্রোপিলিন গ্লাইকল, এরা হলো গিয়ে ডাইহাইড্রিক অ্যালকোহল। একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহলের এক্সাম্পল হিসাবে বলি যে CH2OH CH OH CH2OH, এটা হলো গিয়ে গ্লিসারল, খুব পরিচিত অ্যালকোহল, এটা হচ্ছে গিয়ে গ্লিসারল। একটা পলিহাইড্রিক অ্যালকোহল হিসেবেতে হেক্সাহাইড্রিক অ্যালকোহল এক্সাম্পল দিই, হেক্সাহাইড্রিক অ্যালকোহল, সেটা হলো গিয়ে CH2OH CH OH whole 4 CH2OH, এটা হলো সর্বিটল, এটা হলো একটা হেক্সাহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল এটা আবার তিন ভাগে ভাগ করা হয়, থ্রি টাইপস। একটা হলো গিয়ে প্রাইমারি অ্যালকোহল, এক ডিগ্রি অ্যালকোহল, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে সেকেন্ডারি অ্যালকোহল, দু ডিগ্রি অ্যালকোহল, আর তিন নম্বরটা হচ্ছে গিয়ে টারসিয়ারি অ্যালকোহল, তিন ডিগ্রি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল সেটার ক্ষেত্রে এক নম্বরে প্রাইমারি অ্যালকোহল অর্থাৎ এক ডিগ্রি অ্যালকোহল, সেটার ক্ষেত্রে হচ্ছে যখন ওএইচ গ্রুপ প্রাইমারি কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত থাকে, হোয়েন ওএইচ গ্রুপ অ্যাটাচড উইথ প্রাইমারি কার্বন অ্যাটম, মানে প্রাইমারি এক ডিগ্রি কার্বন অ্যাটম, প্রাইমারি কার্বন অ্যাটমের সঙ্গে যখন যুক্ত থাকলো। সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে, টু ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে
এটা যখন OH গ্রুপ অ্যাটাচড উইথ সেকেন্ডারি কার্বন অ্যাটম, 2° কার্বন অ্যাটম। টারসিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে, টারসিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে হোয়েন OH গ্রুপ অ্যাটাচড উইথ টারসিয়ারি কার্বন অ্যাটম। প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে এক্সাম্পল হিসাবে বলি, প্রাইমারি অ্যালকোহল 1° অ্যালকোহল, সেটা RCH2OH। এই CH2OH গ্রুপটা হলো গিয়ে প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে গিয়ে প্রাইমারি অ্যালকোহলিক গ্রুপ। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে, CH2OH, CH2 এর সঙ্গে এদিকে আর যুক্ত আছে। সেকেন্ড এক্সাম্পল আকারে বলি তাহলে, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, আর এর উপর নির্ভর করবে আর যেরকম নেব তার উপর ভিত্তি করে। সেকেন্ডারি অ্যালকোহল 2° অ্যালকোহল, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব RCH OH। সুতরাং এটাই হলো গিয়ে সেকেন্ডারি অ্যালকোহলিক গ্রুপ, তাকে রিপ্রেজেন্ট করা হয় CH-CHOH। সেকেন্ডারি অ্যালকোহলের একটা এক্সাম্পল দিয়ে দিই, যে CH3 এক্সাম্পল, এক্সাম্পল CH3-CHOH-CH3 আইসোপ্রোপাইল অ্যালকোহল। তারপরে আরো একটা বেশি কার্বন নিলাম, সেটার নামটা হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল, আর একটা অ্যালকোহল CH3-CH2-CHOH-CH3, এটা হলো গিয়ে সেকেন্ডারি অ্যালকোহল, নামটা হলো সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল, সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল বা বিউটান টুয়াল, এটা হলো প্রোপান টুয়াল, ইত্যাদি ইত্যাদি। একটা টারসিয়ারি অ্যালকোহল, টারসিয়ারি অ্যালকোহল, সেক্ষেত্রে তাকে রিপ্রেজেন্ট করা RCRROH, আর এই COH গ্রুপ, এটাই হলো গিয়ে টারসিয়ারি অ্যালকোহলিক গ্রুপ, টারসিয়ারি অ্যালকোহলিক অ্যালকোহলিক গ্রুপ। এটার ক্ষেত্রে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি C-OH। এই গ্রুপ যেখানে থাকবে সেগুলোই হলো টারসিয়ারি অ্যালকোহলিক গ্রুপ। এটা এক্সাম্পল আকারে বলি, এক্সাম্পল CH3-CH3-CH3-OH টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, আর একটা নিচ্ছি যে CH3-COH-CH3-CH2-CH3, এটা টারসিয়ারি কার্বন, টারসিয়ারি কার্বন, আগেরটা হচ্ছে টারসিয়ারি কার্বন, এটা হলো সেকেন্ডারি কার্বন, সেকেন্ডারি কার্বন, আর তার আগে বেশ প্রাইমারি কার্বন এক্সাম্পল দেওয়া হয়নি, তাহলে এটা হলো গিয়ে টারসিয়ারি, আর 5টি কার্বন আছে, সুতরাং টারসিয়ারি পেন্টাইল অ্যালকোহল, টারসিয়ারি পেন্টাইল অ্যালকোহল। আপাতত এই ক্লাসিফিকেশনটা হয়ে গেল, পরবর্তীতে আমরা আলোচনা করব অ্যালকোহলের আইসোমারিজম সম্পর্কে।
আইসোমারিজম, সমবয়বতা। অ্যালকোহল মূলত এরা চার প্রকারের সমবয়বতা প্রদর্শন করে। অ্যালকোহল এক্সাবিটস ফোর টাইপস অফ আইসোমারিজম, চার প্রকারের সমবয়বতা প্রদর্শন করে। এক নম্বর হলো গিয়ে চেন আইসোমারিজম, শৃঙ্খলগত সমবয়বতা। এক্ষেত্রে শুধুমাত্র আণবিক সংকেত একই থাকবে, কিন্তু কার্বন শৃঙ্খলটা শুধু ভিন্ন হবে। এক্সাম্পল আকারে বলি, শুধুমাত্র যে সি বিউটেনের যৌগ, বিউটাইল অ্যালকোহলের যৌগ যদি নিয়ে থাকি, তাহলে CH3, CH2, CH2, CH2OH, এটা হলো নর্ম্যাল বিউটাইল অ্যালকোহল, এন বিউটাইল অ্যালকোহল। এবারে মেন চেনে তিনটে কার্বন দিয়ে চেনটাকে আলাদা করে দেওয়া হলো, CH3CH CH3CH2OH, কার্বন চেনটা আলাদা হয়ে গেল। এটা হলো আইসোবিউটাইল অ্যালকোহল। তাহলে এক্ষেত্রে বিউটাইল অ্যালকোহলের দুটো চেন আইসোমার পেলাম। পরবর্তীতে পজিশনাল আইসোমারিজম, এক্ষেত্রে কার্বন শৃঙ্খলটা একই থাকবে, শুধুমাত্র ওএইচ গ্রুপের পজিশনটা ভিন্ন ভিন্ন হবে। আমি কার্বন স্কেলিটন আকারে যদি লিখি, তাহলে CCCOH এক নম্বর কার্বনের, এক্ষেত্রে ওএইচ গ্রুপ যুক্ত হলে সেটা হলো গিয়ে বিউটান অনল। এবারে ওএইচ গ্রুপটা যদি দুই নম্বর কার্বনে যুক্ত করে দিয়ে থাকি, CCCCOH 1, 2, 3, 4, তাহলে এটা হলো বিউটান অন অল। এ হলো গিয়ে বিউটান টু অল। আর কমন নেম হলো নর্ম্যাল বিউটাইল অ্যালকোহল, এটা হলো সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল। বেশ, পরবর্তীতে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, তিন নম্বর ভাগটি হলো গিয়ে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এক্ষেত্রে আণবিক সংকেত একই থাকবে, কিন্তু ফাংশনাল গ্রুপটা ভিন্ন ভিন্ন হবে। এক্ষেত্রে ফাংশনাল গ্রুপ হিসাবে যদি ওএইচ গ্রুপ হয়ে থাকে, তাহলে অ্যালকোহলিক যৌগ হবে, আর যে ইথার হয়ে গেলে ইথারীয় যৌগ হবে। সেই হিসাবে ওই বিউটানল দিয়ে যদি বলি আমি, তাহলে সেক্ষেত্রে হয়ে গেল CCCCOH নিলাম। একটা হলো নর্ম্যাল বিউটাইল অ্যালকোহল, এ নাম দেওয়াই আছে। দ্বিতীয়টা ফাংশনাল গ্রুপ হিসাবে ইথার গ্রুপটা যদি দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে CH3CH2OCH2CH3, দুটো যৌগে ফাংশনাল গ্রুপ আলাদা। এ হলো গিয়ে ডাইথাইল ইথার, আর এ হচ্ছে গিয়ে নর্ম্যাল বিউটাইল অ্যালকোহল, আগে উল্লেখ করা হয়েছে। আরও একটা ভাগ, মানে এর আইসোমারিজমের ক্ষেত্রে, সেটা হলো গিয়ে অপটিক্যাল আইসোমারিজম। এদের ক্ষেত্রে আণবিক সংকেত একই, গঠন সংকেত একই, কিন্তু
শুধুমাত্র বিভিন্ন পরমাণু বা গ্রহগুলো ত্রিমাত্রিক দেশে বিভিন্ন অভিমুখে সজ্জিত থাকার কারণে তাদের ধর্মগুলো আলাদা আলাদা হয়ে যায়। বিশেষ করে ভৌত এবং রাসায়নিক ধর্ম অনেকটা একই হলেও তাদের অপটিক্যাল প্রপার্টিসটা আলাদা হয়। অর্থাৎ প্লেন পোলারাইজ লাইট যৌগের মধ্যে চালনা করলে সেই প্লেন পোলারাইজ লাইট তার ক্ষেত্রে যে ঘূর্ণনটা হবে, একটি যৌগ যদি বামাবর্তী ঘূর্ণন হয়ে থাকে অপর যৌগটি ডানাবর্তী ঘূর্ণন হবে। আমি একটা এক্সাম্পল আকারে নিয়ে নিই যে CH3 CDH আর OH, একটা অ্যালকোহল নিলাম, এখানে হাইড্রোজেনের পরিবর্তে ডয়টেরিয়াম দেওয়া হলো, সুতরাং এই কার্বনের সঙ্গে চারটে ভিন্ন গ্রুপ আলাদা আলাদা যুক্ত হয়ে থাকলো, সুতরাং এই যৌগটি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। এটা যদি মিরর হয়ে থাকে তার যে দর্পণ প্রতিবিম্বটি হয়ে যাবে সেটা OH CD CH3 আর H। সুতরাং এই যে দুটো মিরর ইমেজ আইসোমার, এরা দুটো এনান্সিওমার, একটা যদি প্রথমটা যদি ডেক্সট্রোরোটেটারি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হয়ে থাকে, অর্থাৎ ডানাবর্তী আলোক সক্রিয় যৌগ হয়ে থাকে, তাহলে দ্বিতীয়টা হবে গিয়ে লিভোরোটেটারি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। এই যে অ্যালকোহল, আরও একটা এক্সাম্পল যদি নিয়ে থাকি আমরা যে CH3 CH2, তারপরে সি, এখানে এইচ দেওয়া হলো, এখানে CH3 নিলাম আর একটা নিলাম OH, সুতরাং এই কার্বনটিও কিন্তু কাইরাল কার্বন, অ্যাসিমেট্রিক কার্বন। সুতরাং এটার যে মিরর ইমেজ হবে সেই মিরর ইমেজটা হলো গিয়ে OH CH, এখানে CH2 CH3 CH3। সুতরাং এই যৌগটির মিরর ইমেজ এটা, এরাও দুটো এনান্সিওমার, স্বাভাবিক কারণে প্রথমটি যদি অপটিক্যালি ডেক্সট্রোরোটেটারি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হয়, ডানাবর্তী আলোক সক্রিয় হয়, তাহলে দ্বিতীয়টি হবে গিয়ে বামাবর্তী আলোক সক্রিয় যৌগ। সুতরাং এই অ্যালকোহলগুলো আপাতত এরা অপটিক্যাল আইসোমারিজম প্রদর্শন করছে। তার মধ্যে যদি বলা হয় এমন একটি অ্যালকোহলের নাম লিখো যেটা অপটিক্যালি অ্যাক্টিভ অথচ তার মলিকুলার ওয়েটটা মিনিমাম, সেইটার এটা হবে স্ট্রাকচারটা হবে বা এই অ্যালকোহলটি হবে, অর্থাৎ এইটাই হলো গিয়ে তোমার অ্যালকোহল হ্যাভিং মিনিমাম মলিকুলার ওয়েট। এই অ্যালকোহলটির ক্ষেত্রে এটা হলো গিয়ে এই অ্যালকোহল হ্যাভিং মিনিমাম মলিকুলার ওয়েট। আর এটার ক্ষেত্রে আণবিক ওজন আর একটু বেশি হয়ে গেল। এবারে আমি কতগুলো অ্যালকোহলের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করে নেব। এবারে আমরা অ্যালকোহলের কতগুলো প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব, প্রিপারেশন অফ অ্যালকোহল। প্রথম যেটা প্রস্তুতি হবে ফ্রম অ্যালকালাইন হাইড্রোলাইসিস অফ অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইডের ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে অ্যালকোহল প্রস্তুতি। তো তার আগে এই যে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ সেটা কিন্তু এরা কখনো কখনো SNN নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমোলিকুলার বা কখনো কখনো SN2, কখনো কখনো দুটো মেকানিজমই ফলো করে, অর্থাৎ ফলোড বাই আইদার SNN অর SN2 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমোলিকুলার অথবা বোথ SNN অ্যান্ড SN2 দুটো মেকানিজমই ফলো করে। প্রথমত অ্যালকিল হ্যালাইডটা যদি প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হয়ে থাকে, অর্থাৎ RX এটা যদি প্রাইমারি হয়ে থাকে, তাহলে মূলত সেক্ষেত্রে পুরোপুরি SN2 মেকানিজম ফলো করবে। যদি সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড হয়ে থাকে, RXটা যদি সেকেন্ডারি হয়ে থাকে,
তাহলে সেক্ষেত্রে এস এন ওয়ান এবং এস এন টু দুটোই ফলো করবে। আর যদি অ্যান্ড টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডটা যদি টার্সিয়ারি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এস এন ওয়ান মেকানিজম ফলো করবে। এক্সাম্পল হিসাবে বলি, একটা অ্যালকিল হ্যালাইড আর এক্স নিলাম, ক্ষারীয় অদ্র বিশ্লেষণ অর্থাৎ এন এ ও এইচ অথবা কে ও এইচ, এটা তার জলীয় দ্রবণ অর্থাৎ অ্যাকুয়াস, অ্যাকুয়াস নেওয়া হলো, তৈরি হলো আর ও এইচ, আর সোডিয়াম হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম হ্যালাইড অথবা পটাশিয়াম হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়ে পটাশিয়াম হ্যালাইড তৈরি হবে। অথবা অ্যালকিল হ্যালাইড, এটা যদি আমরা সিলভার হাইড্রোক্সাইড AgOH নিয়ে থাকি, অথবা সিলভার অক্সাইড জলে প্রলম্বিত, সিলভার অক্সাইড জলে প্রলম্বিত সিলভার অক্সাইড যদি নিয়ে থাকি তাহলেও তৈরি হবে ROH প্লাস সিলভার হ্যালাইডের প্রেসিপিটেট পড়ে যাবে। এটাও আসলে যেহেতু প্রেসিপিটেটটা পড়বে সেই হিসাবে এটা বিক্রিয়াটির রেট অফ রিয়াকশনটা খুব বেশি হয়, তাই এটা হলো গিয়ে অ্যালকোহল প্রস্তুতির ক্ষেত্রে এটা বেটার প্রসেস, এটা অধিকতর ভালো পদ্ধতি। একটা আমরা এই এক্সাম্পল আকারে নিয়ে থাকি, অ্যালকিল হ্যালাইডটাকে ইথাইল আয়োডাইড নিলাম C2H5I, তার সঙ্গে সিলভার হাইড্রোক্সাইড নেওয়া হলো, তৈরি হলো C2H5OH প্লাস সিলভার আয়োডাইড। এই সিলভার আয়োডাইড এটা হলো কি ইওলো, ডিপ ইওলো প্রেসিপিটেট, ডিপ ইওলো, ইওলো প্রেসিপিটেট, গাঢ় হলুদ বর্ণের অধক্ষে তৈরি হলো এই সিলভার আয়োডাইড। যদি আমরা একটা টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড নিই, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে CH3 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 I, টার্সিয়ারি বিউটাইল আয়োডাইড নিলাম, এক্ষেত্রে নিউক্লিওফাইল NaOH অথবা KOH অথবা সিলভার হাইড্রোক্সাইড যে কোনো একটা যদি নেওয়া হয়, এ থেকে প্রাপ্ত হাইড্রোক্সাইড আয়নটি যেমন স্ট্রং বেস, এটা যেমন স্ট্রং বেস তেমনি স্ট্রং মানে স্ট্রং নিউক্লিওফাইল বটে, যারাই স্ট্রং বেস মূলত তারাই স্ট্রং নিউক্লিওফাইল, অলসো স্ট্রং নিউক্লিওফাইল, স্ট্রং নিউক্লিওফাইল। সেই হিসেবেতে টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে এখানে বেস, তার যদি বেসটা একটু স্ট্রং হয়ে থাকে তাহলে এলিমিনেশন রিয়াকশন থেকে প্রাপ্ত প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট হবে, অর্থাৎ এলিমিনেশনের মাধ্যমে তৈরি হবে গিয়ে CH2CH3CH3 আইসোবিউটিলিন, এটা মেজর প্রোডাক্ট হয়ে যাবে। আর সেই সঙ্গে যেটা সাবস্টিটিউশন রিয়াকশন এস এন ওয়ান এর মাধ্যমে ঘটবে CH3CH3CH3OH, এটা মাইনর প্রোডাক্ট হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ মাইনাস মাইনর প্রোডাক্ট আকারে তৈরি হবে। এটা বিশেষ করে এস এন ওয়ান রিয়াকশনের মাধ্যমে এটা তৈরি যেমন হবে তেমনি এটার ক্ষেত্রেও একইভাবে এটা বেসটা স্ট্রং হয়ে গেল মানে E2 এলিমিনেশন বায়োমলিকুলার হয়ে থাকে বেসটা যদি স্ট্রং হয়, আর বেসটা যদি উইক হলে আবার E1 হয়ে যেত। ঠিক একইভাবে যদি আমরা এবারে জলটা নিতাম H2O, এটা যেমন উইক নিউক্লিওফাইল, উইক নিউক্লিওফাইল অলসো উইক বেস, এটা উইক বেস, বেস হিসাবেও দুর্বল, সেক্ষেত্রে কিন্তু সাবস্টিটিউশন প্রোডাক্টটা মাইনর হবে,
মানে মাইনরি হবে আর এলিমিনেশনটা এটা সাবস্টিটিউশন। এবারে জলটাকে যদি আমরা নিউক্লিওফাইল হিসেবে নিই তাহলে উইক নিউক্লিওফাইল, আবার সেই সঙ্গে জলটা আবার উইক বেস হিসেবে ব্যবহার হয়ে থাকে। স্বাভাবিকভাবেই এই যেটা এলিমিনেটেড প্রোডাক্টটা এক্ষেত্রে মাইনর প্রোডাক্ট হবে। তবে হ্যাঁ, মেজর হতো যদি এখানে টেম্পারেচারটা দেওয়া থাকতো, তাহলে এলিমিনেটেড প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট হয়ে যেত। যেহেতু টেম্পারেচারটা রুম টেম্পারেচার বা লো টেম্পারেচার, সেই হিসাবে এলিমিনেটেড প্রোডাক্টটা মাইনর প্রোডাক্ট এবং সাবস্টিটিউটেড প্রোডাক্টটা হলো মেজর প্রোডাক্ট। তার সের বিউটাইল অ্যালকোহলটা মেজর হবে, সেটা কিন্তু মেকানিজম কিন্তু SN1 এর মাধ্যমে ঘটবে। বেশ, তাহলে এই হিসেবে এতের ক্ষেত্রে কতগুলো অ্যালকিল হ্যালাইডের হাইড্রোলাইসিস প্রোডাক্ট থেকে প্রাপ্ত অ্যালকোহল সম্পর্কে আলোচনা হলো। এবারে আমরা দ্বিতীয় পদ্ধতিতে অ্যালকিন তৈরি এর ক্ষেত্রে, বিশেষ করে এই অ্যালকোহল তৈরির ক্ষেত্রে যেটা বলেছিলাম অ্যালকিন থেকে তৈরি, তাই দ্বিতীয় পদ্ধতি হলো গিয়ে বাই হাইড্রেশন অফ অ্যালকিন, প্রিপারেশন অফ অ্যালকোহল বাই হাইড্রেশন অফ অ্যালকিন। অ্যালকিনের হাইড্রেশন থেকে আমরা অ্যালকোহলের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। এই অ্যালকিনের হাইড্রেশন এটাও কিন্তু তিন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ তিনটে পদ্ধতিতে অ্যালকোহল তৈরি করা যায়। এক নম্বরটা হলো গিয়ে অ্যাসিড ক্যাটালিস্ট হাইড্রেশন। দ্বিতীয়টা হলো গিয়ে হাইড্রোবোরেশন অক্সিডেশন। এই হাইড্রোবোরেশন অক্সিডেশন এটা ফলোড বাই অ্যান্টি মার্কোনিক অফ রুল। তিন নম্বরটা হচ্ছে গিয়ে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। এটা কিন্তু ফলোড বাই মার্কোনিক অফ রুল, এটা শুধুমাত্র মার্কোনিক অফ রুল মেনে জলের সংযোজনটা হবে, ফলোড বাই মার্কোনিক অফ রুল। প্রথমেই অ্যাসিড ক্যাটালিস্ট হাইড্রেশনের ক্ষেত্রে এক নম্বরের যে ভাগটা হলো অ্যাসিড ক্যাটালিস্ট হাইড্রেশনের ক্ষেত্রে আমরা এক অ্যালকিন নিলাম RCH ডবল বন্ড CH2 কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নেওয়া হলো। বেশ, এক্ষেত্রে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে H+ আর HSO4-। প্রথমেই ডবল বন্ড এই পাই বন্ধনের সঙ্গে এই প্রোটনটা যুক্ত হয়ে গেল, ইন্টারমিডিয়েট স্টেজে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো RCH CH2H। স্বাভাবিকভাবে সেকেন্ডারি কার্বো, দুটো কার্বোক্যাটায়ন তৈরি হবে, প্রাইমারি কার্বোক্যাটায়নে তৈরি হবে, কিন্তু সেকেন্ডারি কার্বোক্যাটায়নটা আপাতত মোর স্টেবল, এটা হচ্ছে গিয়ে মোর স্টেবল বা এটাই অলরেডি মেজর প্রোডাক্ট আকারে তৈরি হয়ে গেল। পরবর্তী স্টেজে এবারে জল H2O, জলটা হলো নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইল পজিটিভ চার্জগ্রস্ত কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেল, তৈরি হয়ে গেল RCHO HH RCH3, অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ এসে গেল। পরবর্তী স্টেজে এবারে এই সিগমা-1 থেকে ইলেকট্রনটা পজিটিভ চার্জগ্রস্ত অক্সিজেন টেনে নিল, এক কথা একটা প্রোটন বেরিয়ে গেল, তৈরি হয়ে গেল RCH OH CH3।
এই সেকেন্ডারি অ্যালকোহলটি তৈরি হলো মেজর প্রোডাক্ট আকারে, বাকি মাইনর প্রোডাক্টটা এখানে ওএইচ যুক্ত হবে, তাই শুধু মেজর প্রোডাক্টটি এখানে লেখা হলো, আর তার সঙ্গে ওই প্রোটনটা বাইসালফেটের সঙ্গে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড আবার প্রাথমিক অবস্থায় ফিরে পাওয়া গেল। আমরা আর একটা অ্যালকিন যদি নিয়ে থাকি, যে CH3CH CH3 CH double bond CH2, অ্যালকিনটি নিলাম আইসো পেন্টিলিন, মিথেন ইথেন প্রোপিন বিউটেন পেন্টেন বা আইসো পেন্টিন, এক্ষেত্রেও একইভাবে সে অ্যাসিড, এক্ষেত্রে অবশ্য গাঢ় সালফিউরিক অ্যাসিড, লৌহ সালফিউরিক অ্যাসিড দুটোই ব্যবহার করা যাবে। শুধু প্রাইমারি অ্যালকিনের ক্ষেত্রে, ইথিলিনের ক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিড বা প্রোপিলিনের ক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যায়, এদের ক্ষেত্রে অ্যাসিড হলেই হলো আর কি, সে গাঢ় আর লৌহ যাই হোক না কেন। আবার স্বাভাবিকভাবে এ থেকে প্রাপ্ত প্রোটন আবার এখানে যুক্ত হয়ে গেল পাই বন্ধনের সঙ্গে, নিয়ে CH3CH CH3 CH double CH2 H নিয়ে সেকেন্ডারি কার্বোক্যাটায়নটা তৈরি হলো। এখন এই সেকেন্ডারি কার্বোক্যাটায়ন এরপরে এটার ক্ষেত্রে যেহেতু এই হাইড্রাইডটা যদি এখানে শিফট হতে পারে, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট ঘটার মাধ্যমে আবার টারসিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে এটা রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এটা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে হাইড্রাইড শিফটের মাধ্যমে। নিয়ে হাইড্রাইডটা এখানে এসে গেল, তৈরি হলো CH3 CH3 প্লাস CH2 CH3, অতি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হলো, টারসিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হলো, এটা মোর স্টেবল এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো। তুলনামূলকভাবে এটা লেস স্টেবল। এরপরে এই থেকে প্রাপ্ত এও যদি সেই জলের সঙ্গে যুক্ত হয়ে যায়, জলের সঙ্গে, জলটা যেহেতু নিউক্লিওফাইল, এই জলের পাই ইলেকট্রনের সঙ্গে যদি এটা যুক্ত হয়ে যায়, নিয়ে তা থেকে অক্সিজেনের উপর পজিটিভ চার্জ এসে যাবে, একটা প্রোটন বেরিয়ে যাবে, তার ফলে প্রাপ্ত যে যৌগটা হয়ে গেল CH3 CH3 OH, নিয়ে CH OH CH3, এটা আপাতত মাইনর প্রোডাক্ট আকারে, যে অ্যালকোহলটা সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া গেল সেটা মাইনর প্রোডাক্ট আকারে পাওয়া গেল। আর এখান থেকে আবার জলটি, জল যুক্ত হয়ে গিয়ে তারপরে প্রোটনটা বেরিয়ে যাওয়ার ফলে যে অ্যালকোহলটা তৈরি হলো সেটা হলো গিয়ে CH3 CO CH2 CH3, এই টারসিয়ারি পেন্টাইল অ্যালকোহলটা মেজর প্রোডাক্ট আকারে তৈরি হলো। অথচ এই মেজর প্রোডাক্ট আকারে যেটা তৈরি হলো সেটা কিন্তু তৈরি হওয়ার কথা ছিল না, তাই এক্ষেত্রে এই প্রোডাক্টটা হলো আনএক্সপেক্টেড প্রোডাক্ট, এটা হলো গিয়ে আনএক্সপেক্টেড প্রোডাক্ট। আর যেটা এক্সপেক্টেড প্রোডাক্ট সেটাই মাইনর প্রোডাক্ট আকারে তৈরি হলো, এটা এক্সপেক্টেড প্রোডাক্ট, এটাই আসলে তৈরি হওয়ার কথা ছিল কিন্তু সেটাই মাইনর প্রোডাক্ট হয়ে গেল। ফলে এক্ষেত্রে কোনো মার্কোনিকফ রুল বা অ্যান্টি মার্কোনিকফ রুল ফলো করলো না, বিভিন্ন টাইপের রিঅ্যারেঞ্জড অ্যালকোহল তৈরি হলো, আরও একটা অ্যালকোহল তৈরি হতো, প্রোটনটা যদি এই কার্বনে যুক্ত হতো তাহলে এই কার্বনের উপর পজিটিভ চার্জ এসে যেত, তখন অবশ্য আমরা প্রাইমারি অ্যালকোহল আইসো পেন্টাইল অ্যালকোহল পেয়ে যেতাম, তার পরিমাণটা অবশ্য আরও কম হতো। সুতরাং তিন প্রকারের এখানে অ্যালকোহল তৈরি হবে, সবচেয়ে বেশি এটা, তারপরে এটা, তারপরে পরে যেটা তৈরি হতো সেটা অবত লিখা হলো না।
দ্বিতীয় ক্যাটাগরির, আচ্ছা দ্বিতীয় পদ্ধতিতে যেটা অ্যালকিনের হাইড্রেশনটা হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে হাইড্রোবোরেশন অক্সিডেশন। এই হাইড্রোবোরেশন অক্সিডেশনের ক্ষেত্রে আমরা অ্যালকিন হিসাবে নিলাম আর সিএইচ ডবল ওয়ান সিএইচ টু, এটার ক্ষেত্রে ডাইবোরেন বি টু এইচ সিক্স, ডাইবোরেন অবশ্য দুটো বিএইচ থ্রিতে ভেঙে যায়। এটাকে টেট্রাহাইড্রোফিউরান দ্রাবকে দ্রবীভূত যদি করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এটা এই একটা বিএইচ থ্রি, যখন শুধু একটা বিএইচ থ্রি নিয়ে আলোচনা করি, এই বিএইচ থ্রি যখনই অ্যালকিনের সংস্পর্শে এসে যাবে, যেহেতু এটা লুইস অ্যাসিড, এটা লুইস অ্যাসিড, এর ষষ্ঠক হয়ে আছে, অষ্টক পূর্তি ঘটে যাবে পাই ইলেকট্রন টেনে নেওয়ার ফলে। পাই ইলেকট্রন টেনে নিল, তৈরি হলো আর সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ টু নিয়ে বি এইচ এইচ এইচ। এরপরে এই কার্বন থেকে ইলেকট্রন জোড় সরে গেছে, উঠে গেছে, তাই কার্বনের উপর পজিটিভ চার্জ আর বোরন একজোড়া ইলেকট্রন পেয়ে গেল, এটা নেগেটিভ চার্জ লাভ করল। পরবর্তী স্টেজে এবারে পজিটিভ চার্জগ্রস্ত কার্বন এই হাইড্রাইডটা টেনে নিল, অর্থাৎ এক্ষেত্রে হাইড্রাইড শিফট হয়ে গেল, হাইড্রাইড শিফট হয়ে গেল। হাইড্রাইড শিফটের ফলে যেটা তৈরি হলো সেটা হলো গিয়ে আর সিএইচ এইচ, তারপরে সিএইচ টু, তারপরে হয়ে গেল সিএইচ টু বি, আবার বোরন প্রাথমিক অবস্থায় ফিরে এলো। পরবর্তীতে আবার টু মোর স্টেপ, আবার দুই মোল, দুই মোল যদি আর সিএইচ ডবল বন্ড সিএইচ টু, এটা যদি দুই মোল নেওয়া হয় আরও অতিরিক্ত, আরও মোর দুটো স্টেপ, দুটো স্টেপ অতিক্রম করার ফলে পুরোপুরি এই দুটো হাইড্রাইডও শিফট হয়ে গেল, প্রাপ্ত প্রোডাক্টটি হয়ে গেল আর সিএইচ এইচ সিএইচ টু বি। একইভাবে এখানেও তাই সিএইচ টু সিএইচ এইচ আর, আর সেই সঙ্গে এটাও সেই তাই সিএইচ টু সিএইচ এইচ আর আর। তাহলে ট্রাই অ্যালকিল বোরেন যৌগটিকে আমরা এইভাবে লিখতে পারবো, সংক্ষিপ্তভাবে যদি লিখি তাহলে এটাকে লিখব আর সিএইচ টু সিএইচ টু হোল থ্রি বি, ট্রাই অ্যালকিল বোরেন, ট্রাই অ্যালকিল বোরেন এটা তৈরি হলো। পরবর্তী স্টেজে একে যদি আমরা, একে হাইড্রোলাইসিস ঘটানো হয়, একে হাইড্রোলাইসিস ঘটানো হয় বিশেষ করে এইচ টু ও টু এ ক্ষারীয় মাধ্যমে যদি হাইড্রোলাইসিস, মানে আসলে অক্সিডেশন ঘটে যাবে, এই অক্সিডেশনটা হাইড্রোলাইসিসের মাধ্যমে ঘটবে, এইচ টু ও টু দিয়ে এটা বিভাজিত হয়ে গেল, এটা এদিকে ও এইচ এসে গেল জলের ও এইচ, এটা এইচ, এটা ও এইচ অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ভাঙলো, এ বন্ধনটাও তাই, এটাও হলো গিয়ে ও এইচ ও এইচ ও এইচ, একটা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ভেঙে গেল। আবার এক্ষেত্রেও তাই, এটাও ও এইচ ও এইচ, তাহলে তৈরি হলো তিন মোল আর সিএইচ টু সিএইচ এইচ আর সিএইচ টু ও এইচ, তাহলে তিন মোল তৈরি হলো, তিন মোল তৈরি হলো, আর সেই সঙ্গে তৈরি হলো বোরিক অ্যাসিড এইচ থ্রি বি ও থ্রি, বোরিক অ্যাসিড তৈরি হলো। এক্ষেত্রে পুরোপুরি অ্যান্টি মার্কনিক অফ রোল অনুযায়ী তৈরি হলো, ফলোড বাই অ্যান্টি মার্কনিক অফ রোল অনুযায়ী এটাকে জলের অ্যাডিশনটা ঘটলো। জলের অ্যাডিশনের ক্ষেত্রে আমরা যদি এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি,
যেটা এইচ, এটা ও এইচ, এটা ঋণাত্মক পার্ট, এটা ধনাত্মক পার্ট। ধনাত্মক পার্টটা দ্বিবন্ধন যুক্ত, যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে সেই কার্বনে যুক্ত হলো, আর ঋণাত্মক পার্টটি যে বন্ধন কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে সেখানেই যুক্ত হলো। ফলে স্বাভাবিক ভাবে এখানেই অ্যান্টিমার কণিকক রুল অনুযায়ী জলে সংযোজনের ফলে প্রাপ্ত অ্যালকোহলটা একমাত্র প্রোডাক্ট হলো। এক্ষেত্রে কোনো নো রিয়ারেঞ্জ প্রোডাক্ট ইজ পসিবল, এখানে কোনো রকম ভাবে নো রিয়ারেঞ্জ প্রোডাক্ট, রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট ইজ পসিবল, কোন রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট এক্ষেত্রে সম্ভব হলো না, একমাত্র প্রোডাক্ট আকারে এটা তৈরি হলো। আমরা যদি একটা অ্যালকিনটাকে এইরকম নিয়ে এনে থাকি, সি এইচ থ্রি, সি সি এইচ থ্রি, এইচ সি এইচ ডবল বন্ড সি এইচ টু, ওই আইসোপেন্টিন আবার নিলাম, এক নম্বরে ডাইবোরেন বি টু এইচ সিক্স, একে টেট্রা হাইড্রোফিউরান দ্রাবকে দ্রবীভূত করে ট্রায়ালকিল বোরেন তৈরি হবে। তারপরে স্টেজে যেটা অক্সিডেশন অর্থাৎ হাইড্রোলাইসিসের মাধ্যমে ঘটবে সেটা এইচ টু ও টুর ক্ষারীয় মাধ্যমে, এটার বিভাজনের ফলে এক্ষেত্রেও সেই জলের যে সংযোজনটা হলো এইচ ও এইচ, এ নেগেটিভ পার্ট, এ পজিটিভ পার্ট, পজিটিভ পার্টটা এই কার্বনে, নেগেটিভ পার্টি এই কার্বনে যুক্ত হয়ে গিয়ে প্রাপ্ত একমাত্র প্রোডাক্ট আকারে যেটা তৈরি হলো সি এইচ থ্রি সি, সি এইচ থ্রি এইচ, এটা হলো সি এইচ এইচ সি এইচ টু ও এইচ, অনলি ওয়ান প্রোডাক্ট ইজ পসিবল। ফলে এক্ষেত্রে যেটা হলো রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট তো তৈরি হলো না, সেই সঙ্গে যে অ্যাডি জলের যে অ্যাডিশনটা হলো সেই অ্যাডিশনটা এইচ আর ও এইচ একই দিকে দ্বিবন্ধনের একই দিকে যুক্ত হয়ে গেল, তাই এক্ষেত্রে যে অ্যাডিশনটা হলো সেটা হলো গিয়ে সিস অ্যাডিশন, সিস অ্যাডিশন প্রোডাক্টের ক্ষেত্রে পাওয়া গেল। আচ্ছা, তাহলে এরপর এই ক্ষেত্রে পুরোপুরি রিঅ্যারেঞ্জমেন্টও ঘটলো না আর অ্যাডিশনটা সিস অ্যাডিশন হলো। পরবর্তী তিন নম্বরের ক্ষেত্রে যেটা অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন ছিল, অক্সিমার্কিউরেশন মার্কিউরেশন ডিমার্কিউরেশন, এই অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশনের ক্ষেত্রে আবার আমি অ্যালকিন হিসাবে সেটাই নিলাম, একই টাইপের নেওয়া হলো যাতে তুলনা করাকে সুবিধা হবে। এইটার ক্ষেত্রে এটার মেকানিজম আকারে বেশ সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রে যদি আমরা এই বিশেষ করে মার্কিউরিক অ্যাসিটেট সি এইচ থ্রি সি ডবল ও হোল টু এইচ জি, মার্কিউরিক অ্যাসিটেটের জলীয় এবং সেই সঙ্গে টেট্রা হাইড্রোফিউরান দ্রাবকে দ্রবীভূত করে আমরা প্রথমে যখন এটা যুক্ত হবে তখন এই ক্ষেত্রে জলীয় আর সেই সঙ্গে টেট্রা হাইড্রোফিউরান দুটোই দ্রাবক দরকার। জলে যেমন এটা দ্রবীভূত হয় টেট্রা হাইড্রোফিউরানে, কিন্তু অ্যালকিনটা দ্রাব্য যার কারণে হোমোজেনাস রিয়াকশনটা ঘটে। এটার ক্ষেত্রে মার্কিউরিক অ্যাসিটেট বিয়োজিত হয়ে আর সি এইচ ও এইচ সি এইচ টু ও, এটার ক্ষেত্রে এইচ জি এইচ জি ও সি ও সি এইচ থ্রি, অর্থাৎ এটা আলফা কার্বন হলে এটা বিটা কার্বন, বিটা হাইড্রক্সি অ্যালকিল মার্কিউরিক অ্যাসিটেট যৌগটি তৈরি হলো, বিটা হাইড্রক্সি, বিটা হাইড্রক্সি অ্যালকিল মার্কিউরিক অ্যাসিটেট, মার্কিউরিক অ্যাসিটেট ইন্টারমিডিয়েট স্পেসিস হিসাবে এটা তৈরি হলো, অর্থাৎ এর ক্ষেত্রে অক্সিমার্কিউরেশনটা ঘটলো। এই প্রসেসটা এই ক্ষেত্রে হলো কি অক্সিমার্কিউরেশন, অক্সিমার্কিউরেশন এটা ঘটলো। পরবর্তীতে যদি এটার ক্ষেত্রে সোডিয়াম বোরোহাইড্রাইড এনে
BH4 তারও ক্ষারীয় দ্রবণ নেওয়া হয় তাহলে এর ক্ষেত্রে রিডাকশন ঘটবে এবং সেই সঙ্গে মার্কার ইট আউট হয়ে যাবে এইদিকে এইচ এরা এই যে ন্যাসেন্ট হাইড্রোজেন রিডাকশনটা ঘটলো এদিকে একটা এইচ আর এদিকে একটা এইচ ভেঙে গেল আচ্ছা এইচটাকে এখানে লিখলাম নে তৈরি হলো RCH2 RCH OH আর CH3 হলো আর তার সঙ্গে এখানে মার্কারি আলাদা হয়ে গেল অ্যাসিটিক অ্যাসিড আবার আলাদা হয়ে গেল আগে এক অণু অ্যাসিটিক অ্যাসিড পেয়েছিলাম এটা যখন বিভাজন ঘটেছিল এই দুই অণু অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে আবার মার্কারি যুক্ত হয়ে মার্কিউরিক অ্যাসিড এটা তৈরি হবে কিন্তু এখানে যেটা হলো গিয়ে এই যে জলের যে সংযোজনটা হলো সেই সংযোজনের ক্ষেত্রে ও এইচ আর এইচ এই ঋণাত্মক পার্ট এটা ধনাত্মক পার্ট ঋণাত্মক পার্টটা পুরোপুরি এই কার্বনের সঙ্গে যুক্ত হলো ধনাত্মক পার্টটি এই কার্বনের সঙ্গে যুক্ত হলো ফলে পুরোপুরি এখানে মার্কোনিক অফ রুল অনুযায়ী এই জলের অ্যাডিশনটা ঘটলো এক্ষেত্রেও কিন্তু কোনো রিঅ্যারেঞ্জমেন্টটা ঘটলো না ফলে একমাত্র প্রোডাক্ট আকারে এই সেকেন্ডারি অ্যালকোহলটা পাওয়া গেল আমরা আর একটা এক্সাম্পল আকারে যদি নিয়ে থাকি সে আগের এক্সাম্পলটা CH3CH3CH3CH2 এক্ষেত্রে নেওয়া হলো এক নম্বরে মার্কিউরিক অ্যাসিটেট CH3C00H2HG আর দুই নম্বরে সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4 তার ক্ষারীয় দ্রবণ দিয়ে যখন আমরা প্রথমে মার্কিউরিশন তারপরে ডিমার্কিউরিশন এই স্টেটটা হলো গিয়ে ডিমার্কিউরিশন স্টেট এটা এটা হচ্ছে গিয়ে এটা হলো ডিমার্কিউরিশন এখন মার্কিউরিশন ডিমার্কিউরিশনের ফলে একইভাবে সেই জলের সংযোজনটা হলো জলের নেগেটিভ পার্টটি এই কার্বনে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে পজিটিভ পার্টটি এই কার্বনে যুক্ত হয়ে একমাত্র প্রোডাক্ট আকারে তৈরি হলো CH3CH3H CH OH CH2H এই একমাত্র প্রোডাক্ট আকারে এই অ্যালকোহলটি তৈরি হলো এটা নো রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট ইজ পসিবল এক্ষেত্রেও কোনো রিঅ্যারেঞ্জমেন্ট ঘটলো না নো রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট ইজ পসিবল এক্ষেত্রেও কিন্তু কোন রকম ভাবে রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে একাধিক অ্যালকোহল তৈরি হলো না অনলি ওয়ান প্রোডাক্ট ইজ ফর্ম তাই এটা অতীব গুরুত্বপূর্ণ পদ্ধতি এক্ষেত্রে প্রাপ্ত অ্যালকোহলটির পরিমাণ সবচাইতে বেশি বেশ আজকে এখানেই শেষ হলো আর কি।